ছোটি কে এসেছে দেখবি আয়। কে এসেছে হনুমান? তুই আমাদের সব পেয়ারা খেয়ে নিচ্ছিস কেন? খাচ্ছিস খা, আমাকে একটা পেয়ারা পেড়ে দে। আমাকেও পেড়ে দে। এই রাখলো, পাটা ঝুড়িয়ে ফেললো। কেন? শুয়ে পড়েছে পুরো ডালে। কি সুন্দর ঘুমাচ্ছে দেখ না, ডালে শুয়ে পড়ে। কিন্তু এরম ভাবে শুয়ে কেন ভাই? দেখো গাইস, আমাদের বাড়িতে হনুমান এসেছে। এবার দেখো হনুমানটা কেমন জমিদারের মতো বসে বসে খাচ্ছে। আমরা তিনজনে বসে আছি, আমাদের পচা হনুমানের জ্বালায় আমরা যেন শেষ হয়ে যাই। এগুলো চাউমিন দে না, পেয়ারা পেড়ে দিবি? তোরা তো উপরে সব পেয়ারা পেড়ে দিবি? সব পেয়ারা খেয়ে নিচ্ছে দেখ, তোদেরকে একটাও খেতে দেবে না। এই ছোটি, মারিস না ওরকম করে। কেন? এসে তোকে কামড়ে নেবে। আমি ওই জন্য মাকে বলেছি পেয়ারাগুলো পেড়ে নাও, পেড়ে নাও, তাও শুনবে। ও ঘাস খাবে, ঘাস ঘাস খেতে দেবে। ও ঘাস খাবে? হুম, পেয়ারা খাবে না। মারবো তোদেরকে, মারবো তোদেরকে, একটা জোরে ঘুষি মারবো।